এখন আমি এসেছি শ্রী রামকৃষ্ণ কালনা শ্রী রামকৃষ্ণ সারদা মঠ ও মন্দিরে। এই যে রামকৃষ্ণ মন্দির দেখছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির। রামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দ রয়েছে। এই মন্দিরগুলো আমি আগের বার যখন একা এসেছিলাম তখন আমি দেখিনি, তো আজকে সবাইকে নিয়ে এসেছি বলে তাই এই মন্দিরগুলোতে আমি এসেছি। এর উল্টো দিকে আছে পাতাল গঙ্গা। এই যে পাতাল গঙ্গা দেখছেন, পাতাল গঙ্গা মন্দির, এই বাড়িটায় পাতাল গঙ্গা মন্দির। এখন ঢুকবো মন্দিরের ভিতরে, সবাই ঢুকে গেছে, সবাইকে আমি ঢুকিয়ে দিয়েছি, তো আমি ঢুকবো এখন। পাতাল গঙ্গা মন্দিরে বজরং বলি আছে এখানে। এটা কি বজরং বলি? এটা কি ঠাকুর বজরং বলি? বজরং বলি, গরুর? ও আচ্ছা, গরুর, সরি, এটা গরুর, আমি ভেবেছি বজরং বলি, কিন্তু না, এটা গরুর। এটা কি ঠাকুর আছে গো? কি কি এই দুটো কি ঠাকুর এখানে বলো তো? এই যে এখানে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ গীতাই আর গৌণিকাই, নারায়ণ শিলা। আচ্ছা আচ্ছা, এখানে এখানে রয়েছে গৌণিতাই, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন গৌণিতাই, রাধা কৃষ্ণ আর গোপাল, নারায়ণ শিলা আর পাশে গোপাল। পাতাল গঙ্গা যে মন্দির আছে, বাড়ি আছে, সেই পাতাল গঙ্গা মন্দিরের বাড়িতে আমি এসেছি। দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ, গৌণিতাই আর গোপাল। এখন আমি আছি পাতাল গঙ্গা বাড়িতে, পাতাল গঙ্গা দেখবো এবারে। ওখানে উনি বলে দিচ্ছেন, আবার শুনবো আমি। আচ্ছা, এইটা দেখছেন পাতাল গঙ্গা। এখন আমি পাতাল গঙ্গাতে এসেছি। তো এই যে পাতাল গঙ্গা, এই পাতাল গঙ্গা হচ্ছে যে 108টা যে শিব মন্দির আছে, ওই শিব মন্দিরের রাজা যিনি ছিলেন এখানকার কালনার, যে অম্বিকা কালনার যে রাজা ছিলেন, তিনি এটা বাঁধিয়ে দিয়েছেন, তিনি এটা করেছেন। এই গঙ্গা আপনা আপনি গঙ্গা এসে এই ইয়ের সাথে মিশেছে, এটা কি চৌবাচ্চা ছিল? এই চৌবাচ্চার কুয়ো, আচ্ছা একটা কুয়ো ছিল, সেই কুয়োর সাথে এসে মিশেছে গঙ্গা, তারপর থেকে এটাকে পাতাল গঙ্গা নামে বলা হয়। তো দেখুন এই যে পাতাল গঙ্গা, এর নিচ দিয়ে কিন্তু গঙ্গা গেছে। নিচে কি আছে, কুয়ো না উপরে? উপরে কুয়ো আর নিচে জল, পিছনে কুয়ো, পিছনে ওই যে দেখা যাচ্ছে তো কুয়োর, কুয়োর চাকটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই যে দেখছেন নিচে কুয়ো রয়েছে, আমি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এই কুয়োটা দেখছেন, এই কুয়োর সাথেই কিন্তু গঙ্গা এসে মিলেছে, ওই যেটা দেখালাম আমি ওখান থেকে পাতাল গঙ্গা, তো এই কুয়োর সাথেই ওই গঙ্গাটা মিলিত হয়েছে, হয়ে তারপরে এর নাম হয়েছে পাতাল গঙ্গা। এখন আমরা এসেছি কালনার গোপাল বাড়ি, গোপাল মন্দির, গোপাল মন্দির, শ্রী শ্রী গোপাল মন্দিরে। তো মন্দিরটা এখন বন্ধ আছে, সামনে যাই, পুরোহিত এখনো আসেনি, পুরোহিত এলে মন্দিরটা খুলবে। মন্দিরের দরজা বন্ধ আছে, একটু অপেক্ষা করব আমরা মন্দিরটা খোলা অবধি। দেখছেন দরজা বন্ধ গোপাল মন্দিরের। এর আগের বার আমি সব মন্দিরের ফটো ভিডিও করেছিলাম, কিন্তু আজকে শুধু গোপাল মন্দির আর পাতাল বাড়ির ভিডিও করলাম, আর 108টা শিব মন্দিরের করলাম, যেহেতু আমার গ্রুপ ছিল তাদেরকে নিয়ে।
তো আপনারা আমার চ্যানেল বেঙ্গল ইন্ডিয়া 5001 দেখবেন, এবং নতুন যারা বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরাও যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেনই। তো মন্দিরটা খুলুক, তারপরে আবার গোপাল দর্শন করাবো আপনারা। পুরোহিত এখন এলেন, এসে মন্দিরটা খুলে দিলেন, পুরোহিত এখন এসে মন্দিরটা খুলে দিলেন, গোপাল মন্দির। এই যে গোপালকে দেখতে পাচ্ছি, ভিতরে আর একটা গ্রিল রয়েছে, তালা লাগানো রয়েছে, সেই জন্য পুরো পরিষ্কার আমি দেখাতে পারবো না, তবে কিছুটা দেখালাম। এটা হচ্ছে গোপাল মন্দির, একটু ওয়েট করছিলাম পুরোহিত আসার জন্য, তুমি এসে পড়েছো, এসে তারপরে মন্দির খুলে দিয়েছেন, রাখছি।